আজকে যে নামটা বলেছেন এসবিএফ, আজকে যে নামটা বলেছেন, আপনারা তাকে এসবিএফ বললে চিনবেন না, কিন্তু এর পুরো নামটা বললে আপনারা সবাই চিনবেন, সেটার নাম হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। এই শ্রী ভেঙ্কটেশ ফিল্ম কলকাতাতেই তাদেরকে বলা হয় মারোয়ারি। কলকাতার যারা প্রডিউসার তারাও তাদেরকে মেনে নেয় না, তাদেরকে মারোয়ারি হিসেবে চিহ্নিত করে। সেই মারোয়ারিরা আজকে আমাদের এখানে যদি ঢুকে যায় তাহলে কি হবে আমাদের ইন্ডাস্ট্রি? তাহলে ওরা ওইখানে প্রোডাক্ট বানাবে। দেখেন আমাদের আদনান বলেছে যে সেখানেই শুটিং হচ্ছে, সেখানেই সমস্ত ছবি তৈরি হচ্ছে, আমাদের একজন দুজন আর্টিস্ট নিয়ে আমাদের সমস্ত কিছু রাজস্ব ফাঁকি দিয়ে। ইভেন দ্যাট আমি আমার তো মনে হয় যে আমাদের যে বিনিয়োগ বোর্ড আছে, এই বিনিয়োগ বোর্ডেও তারা কোনো এন্ট্রি করে নাই, কারণ বিনিয়োগ বোর্ডে এখানে ব্যবসা করতে হলে, এখানে তাদের নামে ব্যবসা করতে হলে বিনিয়োগ বোর্ডে তাদের এখানে এন্ট্রি লাগবে, বিনিয়োগ বোর্ডের সদস্য হতে হবে এবং ট্যাক্সের সমস্ত বিষয় ক্লিয়ার করে সেইখানে ছবি বানাতে হবে। এবং সবচেয়ে বড় কথা, সেখানে ট্যাক্স আর বিনিয়োগ বোর্ড সেটা বাদই দিলাম। আজকে যে যে প্যাকেজ ছবি সমস্ত আমাদের টেকনিশিয়ান, সমস্ত আর্টিস্ট, সমস্ত টেকনিশিয়ান ওখানে যে কাজ করতেছে, করে একটা ফুল প্যাকেট প্যাকেজ করে নিয়ে এসে এখানে রিলিজ দিচ্ছে, তাহলে তো এটা আমাদের কি হলো? তাহলে তো আমাদের এই ইন্ডাস্ট্রি বিরামভূমি হয়ে যাচ্ছে। এটা আজকে আমাদের এই আশা আদনান আমাদের চোখ খুলে দিয়েছে, এটা নিয়ে আমাদের দুর্বার আন্দোলন করতে হবে। এই ব্রিটিশ ব্যানিয়ার থেকে আমাদের এই ইন্ডাস্ট্রি উদ্ধার করতে হবে। আমরা কোনো অবস্থায় এই মারোয়ারিদের আমাদের এই বাংলাদেশে বিজনেস করে আমরা এখানে খেতে দিব না, আমরা এখানে জায়গা দিব না। এর আগেও আমরা ধানুকাদের এই ইন্ডাস্ট্রি থেকে তাড়িয়েছি, আমরা এই মারোয়ারিদেরও এই ইন্ডাস্ট্রি থেকে তাড়াবো ইনশাল্লাহ। এবং সেই লক্ষ্যে আমি বলবো যে আপনারা আমাদের 19 সংগঠনের যারা এখানে নেতৃবৃন্দ আছেন, আমাকে একটা সমর্থন দিবেন। আপনাদের কাছে সমর্থন চাই, সেটা হচ্ছে যে আমাদের এই সংগঠন আরও শক্তিশালী করার জন্য আমরা একটা প্রস্তাব রাখবো। এটা আমরা যদিও আমরা অফিসিয়ালি পরে মিটিং করে করব, কিন্তু আপনাদের আজকে সবার সামনে আজকে একটা প্রস্তাব রাখবো। আপনারা আমাদের 19 সংগঠনের সবাই আছেন, আমরা দেখছি উপর নিচে, আমরা আজকে আমাদের এই 19 সংগঠনের শক্তিকে আরও বৃদ্ধি করার জন্য, আপনারা বলছেন, অনেক বক্তা বলেছেন যে আপনারা প্রাইম মিনিস্টারের কাছে যাবেন, আমাদের ঘরের মধ্যে রাষ্ট্রপতি আছে, আমাদের ঘরের মধ্যে রাষ্ট্রপতি আছে, আমাদের প্রাইম মিনিস্টার পর্যন্ত যাওয়া লাগবে না। আমি বললাম যে আমাদের ঘরের মধ্যে রাষ্ট্রপতি আছে, আমরা তাকে নিয়ে আমরা যাব। এই জন্য 19 সংগঠনের কাছে আমি একটা দাবি করছি, একটা প্রস্তাব করছি, আমরা আমাদের এই 19 সংগঠনের প্রধান আমরা আশা দান্নানকে প্রধান উপদেষ্টা আমরা করব। আপনারা হাত তুলে সবাই রাজি।